জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের মিলন মেলা ও আলোচনা সভা। শুক্রবার সন্ধ্যায় হোটেল শৈবালে এই অনুষ্ঠানের আয়োজন করে শাইন বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানে শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা দীপক শর্মা দীপুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাসুদ রুমেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফাত হক সালাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, নাজনীন চরুয়ার কাবেরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সাংবাদিক তোফায়েল আহমেদ, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, অ্যাডভোকেট আয়াসুর রহমান সহ অনেকে। এ সময় শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফাত হক সানাম বলেন, তার স্বপ্ন ছিল কক্সবাজারকে আরও পরিপাটি করে বিশ্বের কাছে তুলে ধরা, সেই সাথে কক্সবাজারের যুব সমাজকে উন্নয়নমূলক কাজে নিয়োজিত করা। তারই ধারাবাহিকতায় শাইন বাংলাদেশ ফাউন্ডেশন চলমান 10টি প্রজেক্ট নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে। শাইনার্সের জন্যই দিন, আমরা শাইন বাংলাদেশ ফাউন্ডেশন বা আমরা শাইনাররা কী করছি সেটার ব্যাপারে আপনাদের সবাইকে জানানো একটা মিলন মেলা। ভবিষ্যৎ পরিকল্পনা কক্সবাজারকে নিয়ে, যত পরিকল্পনা কক্সবাজারকে নিয়ে, এখন আমি একটু আগেও বলেছি 10টা প্রজেক্টের মধ্যে প্রথম দুটো তিনটা প্রজেক্ট স্বচ্ছ অন্নপূর্ণ বসন, এই তিনটার উপর আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি আগামী 2 বছরের জন্য। এই সময় শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, কক্সবাজারের যুব সমাজকে উন্নয়নমূলক কাজে নিয়োজিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নানা মানব কল্যাণে এগিয়ে আসবে শাইন বাংলাদেশ ফাউন্ডেশন। আমরা চাই তরুণদেরকে নিয়ে কাজ করতে। আমি আপনাদের কাছ থেকে সবাইকেই বলবো যে যত রকমের তরুণ সমাজ আছে কক্সবাজারে, সবাই আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরা কক্সবাজারটাকে মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আমরা কক্সবাজারবাসীর কাছে আশা করব তারা যাতে আমাদের সাথে হচ্ছে সুন্দর মতন তাদের কক্সবাজারকে সাজানোর জন্য, আমাদের কক্সবাজারকে সাজানোর জন্য এগিয়ে আসবে। অনুষ্ঠান শেষে শাইন বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্প সম্পন্ন ও সফল করাই সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক টিটিএন, কক্সবাজার।